জনবিচ্ছিন্ন থাকার কারণে বিএনপির জন্য সামনে আরও বড় পরাজয় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের রাতে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় ওবাদুল কাদের বলেন যে কোনো নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির পুরনো অভ্যাস খুলনা নির্বাচনে হেরে গিয়ে বিএনপি পাগলের মতো আচরণ করছে বলেও উল্লেখ করেন তিনি এখন গিয়ে তারা পাগলের মতো প্রলাপ বলছে উম্মাদের মতো এ হেরে যাওয়া তারা বুঝেনি যে হেরে যাবে সামনে আরো বড় বড় হার তাদের জন্য অপেক্ষা করছে